ওই কনভারসেশনটা। আমি মানে মানুষের যে নামটাকে ঘৃণা করি, আই হেট, তো তখন আমি জিজ্ঞেস করব, যখন সেরকম একজন শিল্পী যখন এটা বলে, তখন তোমার উত্তরটা কি হওয়া উচিত বা কি বলবা? তো সাকিবকে কি তুমি এটা বিচার দিয়েছিলে কিনা? সেই সাংবাদিক, অপু বিশ্বাসের সাংবাদিক কামরুজ্জামান বাবু শবনম বুবলিকে বলেছিল যে তার অনুষ্ঠানে গিয়ে অপু বিশ্বাস এভাবে ঘৃণা ছড়ানোর কথা বলেছিল। শবনম বুবলি কি এই বিষয়ে সাকিব খানকে নালিশ করেছে অথবা অপু বিশ্বাসকে কিছু বলেছে কিনা? না না না, আমি কখনোই কোনো কিছু নিয়ে কাউকে বিচার দেই না, আমি ওই মানুষটাই না ভাইয়া। কারণ আমার কাছে মনে হয় যে আসলে প্রথমত একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে আমরা কখনোই ঘৃণা করতে পারি না, কারণ আমরা সবাই মানুষ, দিন শেষে আমাদের সবাইকেই মারা যেতে হবে, এই পৃথিবী কিছুই না। আর ঘৃণার বদলে আমি ঘৃণা ছড়াতে চাই না, আমি ভালোবাসা ছড়াতে চাই। আমি আসলে, আমার কাছে মনে হয় যে ওই যে আমি একটু আগে যে কথাটা বললাম বাবু ভাই, যে উনি ঘৃণা কেন করেন, সেই প্রশ্নটা উনি আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো নিজে নিজেকে করলে। তোমার কখনো ইচ্ছা করে নাই অপুকে গিয়ে তাকে যে জিজ্ঞেস করা সেই পরিবেশটাও তো লাগবে? আসলে আমার তাকে কেন জিজ্ঞেস করতে হবে বাবু ভাই, উনি অনেক সিনিয়র একজন মানুষ। শবনম বুবলি বলেছেন, আমি ঘৃণা ছড়াতে চাই না, আমি ভালোবাসা ছড়াতে চাই, আমি কারোর নামে কারো কাছে কোনো বিচার দিতে চাই না, অভিযোগ করতে চাই না। এটা হলো একটা ভদ্রতা, উদারতা, সভ্যতা, ভালো পরিবারের একটি নমুনা। অথচ আসলে বলুন তো, অপু বিশ্বাস কি ঢালিউডের কুইন নাকি ঢালিউডের মেইডেন, নাকি ঢালিউড কুইন নাকি ঢালিউড সার্ভেন্ট, অর্থাৎ ঢালিউডের রাজরানী নাকি চাকরানী? অপু বিশ্বাস কি রানী নাকি চাকরানী? তার এক নম্বর খারাপ ব্যবহারটি দেখেন, ওই যে টিকটক করেছিল আমি মিস বুবলি, এটা কি কোনো কুইনের ব্যবহার হতে পারে? প্রথম শ্রেণীর একজন নায়িকা, শিল্পীর মতো নায়িকা, একজন মুনমুন ময়ূরীয় এই ধরনের ব্যবহার কোনো নায়িকার সাথে করেছে কোনো সাক্ষাৎকার দিতে গিয়ে? অপু বিশ্বাস কিন্তু সেটি করেছেন, কতটা অভদ্রতা অসভ্যতা হতে পারে? তারপরও অপু বিশ্বাসের এসব অভদ্রতাতে গুণাগারীর কাজকে, মুসলিম বিদ্বেষী কাজকে যারা প্রশ্রয় দিবে, সমর্থন দিবে, তারাও গুণাগারীর অংশীদার হবে, এ পাপের অংশীদার হবে। দুই নম্বর আচরণ দেখেন, ওই যে ওই মহিলাটা দেখেছেন কোন মহিলা, এটা কি, এটাও কি কোনো কুইনের আচরণ হতে পারে? এটা তো চাকরানীদের আচরণ। সে চাকরানীরা যখন খারাপ ব্যবহার করে আমার খারাপ লাগে না, সে শিখেনি, সে ঝগড়াঝাটির মধ্যে বড় হয়েছে, টানাটানির মধ্যে বড় হয়েছে। এরপরে দেখুন তিন নম্বর ব্যবহার দেখুন, দেখেছেন তার আচরণ দেখেছেন, মানে অর্থাৎ আবার চার নম্বর ব্যবহার দেখেন, ওনাকে আমি ঘৃণা করি, এই এক বাক্যে একটি কথা, দ্যাটস ইট। ঠিক আছে, আমরা এই প্রসঙ্গে, কারণ ওনারে বাজে আমি জানি ভাইরাল হবে, এটা আমার কোনো ম্যাটার করে না, সে ঘৃণা করি। ইংলিশে হেড হলে ওটা স্মার্ট হয়, বাংলায় ঘৃণা। আচ্ছা এবার বলুন তো, অপু বিশ্বাস যতবার শবনম বুবলির নাম নিয়েছে, গালি দিয়েছে, ততবার শবনম বুবলি অপু বিশ্বাসের নামে পাও ধয় নাই, পাও ধয় না, সময় নাই তার, সে টেনশান তার সিনেমা নিয়ে, 14-15টি সিনেমা হাতে, টাকা নিবে কোটি কোটি টাকা নো গুণ বেশে, এক একটি সিনেমার জন্য 10-12-15 লাখ টাকা নিচ্ছে সে। বুবলি আমার কোনো কোয়ালিটিতেই আসে না। আজকে বুবলির লাইফে 8টা মুভি হয়েছে, 8টার মধ্যে ধরেন বসগিরি, কাট সিনেমা ছিল। আমার কাছে মনে হয় যে আসলে চ্যানেল থেকে আসছে, তারপরে বিভিন্ন মাধ্যম থেকে আসছে, তো ও তো ডিরেক্টলি আমাদের মতো আসেনি, টেপ হয়ে আসছে। যেমন ওর, আমি জানা মতো ওর নাকি জব করতো GMG অ্যালায়েন্সে, ও একটা মানে পজিশনের একটা নিউজে ছিলেন, নিউজে তো অনেক হাই ক্লাস থাকে, অনেক একটা ছোটখাটোতে ছিলেন। তার টেনশন এগুলো, মানে এগুলো ব্যাঙ্ক ব্যালেন্স ব্যাঙ্কে ডিস্ট্রিবিউশন করতে হবে, তার সন্তানের পড়াশোনা দেখতে হবে, এত মন্দ বিস্ত্রী বাজে রাজনীতি করার আসলে তো অপু বিশ্বাসের, শবনম বুবলির সময় নেই। একজন সে অপু বিশ্বাস যত রাফ ব্যবহার করে মিডিয়ার সামনে এসে, এই যে অপসাংবাদিকতার অপসাংবাদিক বাজে উপস্থাপক উপস্থাপিকাদের আশ্রয় প্রশ্রয়ে, এটা কোনো নায়িকা কোনো অভিনেত্রী করেছে বলে আমার মনে পড়ে না। ইভেন কি ময়ূরীর ব্যবহারও এত ভালো না, তার চাইতে ময়ূরীর ব্যবহার অনেক ভালো শবনম বুবলির চাইতে,
ইয়া অপবিশ্বাসের চাইতে ময়ূরের ব্যবহার অনেক ভালো। এই হিসাবে তার যে ব্যবহার আচরণ সভ্যতা দেখিয়েছে প্রতিটি সাক্ষাৎকারে, এবং ধীরে ধীরে সে কিন্তু তিনি কিন্তু প্রত্যাখ্যাত হয়ে যাচ্ছেন। এইসব সাংবাদিক কখনো অপবিশ্বাসকে প্রশ্ন করে না, তিনি জুয়া কেন খেলেন, মিডিয়ার সামনে এসে ঘৃণা কেন ছড়ান, এভাবে এগুলো রেকর্ডে থেকে যায়। তাদের আচরণ থেকে মানুষ কী শিখবে? তিনি অনুমতি না নিয়ে সাকিব খানের রুমে ঢুকে যান। সাকিব খান আর শবনম বুবলি রুমে সময় কাটাচ্ছেন বীরসহ, কোয়ালিটি টাইম পাস করছে। সেখানে তিনি না বলে সেই জায়গায় তিনি ঢুকে যাচ্ছেন, অর্থাৎ একটা অভদ্রতা। একজন মুনমুনের, একজন ময়ূরের এই ধরনের অভদ্রতা নেই। অর্থাৎ তিনি আসলে কি ডালিউড কুইন হওয়ার যোগ্য? ডালিউড কুইন নাকি ডালিউড মেডেন? ডালিউড কুইন নাকি ডালিউড সার্ভেন্ট? ডালিউডের রাজরানী নাকি ডালিউডের চাকরানী? এটা আপনারা বলবেন, আপনারা বলতে পারবেন। তার যে আচরণ, একজন শাবানা তার সমসাময়িক কোনো নায়িকাকে নিয়ে এমন কথা বলেনি, এত বিশ্রী কথা বলেনি। ববিতা, রোজিনা এত বিশ্রী কথা বলেনি। মৌসুমি কোনো দিন কোনো অভদ্র কথা তাদের মুখে শোনা যায়নি। শাবনূর কোনো দিন অভদ্র কথা কখনো বলেছে? কোনো দিন কাউকে অভদ্র কথা বলেনি। এই অপবিশ্বাস শুধু তো সাকিব খানকে অপমান করেনি, শবনম বুবলিকে অপমান করেনি, সে নায়িকা আমাদের শাবানাকে অপমান করেছে, নায়ক মারুফকে অপমান করেছে। অপবিশ্বাস কিন্তু যেন তেন লোক না, ভয়াবহ চলচ্চিত্র বিরোধী। যে শাবানার বিরুদ্ধে বলতে পারে সে হলো একটা চলচ্চিত্রের বিরোধী। আবার এই সাকিব খান যে এতটা নির্লজ্জ এবং এতটা যে পর্দার ঘূর্ণি ছাড়া মানুষ হয়ে যাবে, এটা আসলে আমি 8 বছরের হিস্ট্রি। হঠাৎ করে খলনায়কে পরিণত হলো এবং খলনায়ক হতে গিয়ে সে এমন একটা পর্যায়ে এলো যে সে শেষ পর্যন্ত আপনার চোখে প্রতারক, চরিত্রহীন। যে অপবিশ্বাস আপনার কার বিরুদ্ধে না, শবনম বুবলির বিরুদ্ধে বলছে। যাই হোক, এই যে অথচ শবনম বুবলি কোনোদিন কারোর বিরুদ্ধে এমন অভদ্র আচরণ ব্যবহার করেছে বলে আমার কোনোদিন এখন পর্যন্ত মনে পড়ছে না। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজ পর্যন্ত আমি কোনোদিনও কাউকে অসম্মান করে কোনো কথা বলি নাই, এটা কেউ বলতে পারবে না। যদি আমি যেটা বললাম একটু আগে, যে হয়তো আমি রিয়্যাক্ট করেছি, কেউ কোনো কিছু একটা বলেছে, আমি সেটা জবাবটা দিয়েছি যে এটা তো সত্য না, কিন্তু ওই যে যখন দেখা হয়েছে আমি সর্বোচ্চ সম্মানটা দিতেই আমি চেষ্টা করেছি। আমি সাকিবকে কি তুমি এটা বিচার দিয়েছিলে কিনা? না না না, আমি কখনোই কোনো কিছু নিয়ে কাউকে বিচার দেই না, আমি ওই মানুষটাই না ভাইয়া। কারণ আমার কাছে মনে হয় যে আসলে প্রথমত একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে আমরা কখনোই ঘৃণা করতে পারি না, কারণ আমরা সবাই মানুষ, দিন শেষে আমাদের সবাইকেই মারা যেতে হবে, এই পৃথিবী কিছুই না। আর ঘৃণার বদলে আমি ঘৃণা ছড়াতে চাই না, আমি ভালোবাসা ছড়াতে চাই। আমি আসলে আমার কাছে মনে হয় যে ওই যে আমি একটু আগে যে কথাটা বললাম বাবু ভাই, যে উনি ঘৃণা কেন করেন, সেই প্রশ্নটা উনি আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো নিজে নিজেকে